সমীকরণটা একেবারে স্পষ্ট, আফগানিস্তানকে হারালেই টিকিট মিলবে শেষ চারের। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এ দলের। আবারও ব্যর্থ নাঈম শেখ হাসেনি, প্রথম দুই ম্যাচে 50 করা তানজিদ হাসানের ব্যাটও। ওই দুজনের মতোই পেসার মোহাম্মদ সেলিমের তৃতীয় শিকার হয়ে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। দলীয় 34 রানে প্রথম 3 উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এ দল। তবে পাঁচে নামা মাহমুদুল হাসান জয়কে নিয়ে দারুণভাবে বিপর্যয় সামাল দেন জাকির হাসান। এদের 117 রানের জুটিতে 50 তুলে নেন জয় জাকির দুজনই। 62 করে জাকির ফিরলে আবারও কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে গত 10 বছর ধরে ইমার্জিং এশিয়া কাপ খেলা সৌম্য সরকারকে সঙ্গী করে দলকে এগিয়ে নিতে থাকেন জয়। 42 বলে 48 রান করে সৌম্য থামলেও সেঞ্চুরি পূরণ করেন জয়। 6 মেরে 3 সংখ্যার ঘরে পৌঁছানো এই ব্যাটারের জন্য যা কিনা দ্বিতীয় লিস্ট এ শতক। অবশ্য সেঞ্চুরির ইনিংসটাকে আর লম্বা করতে পারেননি এই ব্যাটার। বাংলাদেশের দলীয় পুঁজিকে 300 পার করতে বড় অবদান শেখ মেহেদীর। 1 ছক্কা আর 6 বানরিতে 19 বলে 36 রানের ক্যামিওতে জাতীয় দলের নম্বর 7 পজিশনের আলোচনাতেও নিজের নামটা যোগ করলেন এই ক্রিকেটার। আর তাতে নির্ধারিত ওভার শেষে 7 উইকেটে 308 রান জমা করে বাংলাদেশ এ দল। জবাবে রাকিবুলের শুরুর আঘাতের পরেও বাংলাদেশি বোলারদের ভালোই ভোগান আফগান ব্যাটাররা। টানা দ্বিতীয় 50 তুলে নেন রিয়াজ। 3 নামা নূর আলীকে সঙ্গে নিয়ে 90 রানের জুটি গড়েন এই ওপেনার। হাত থেকে বেরিয়ে যেতে থাকা ম্যাচের লাগাম টানেন তানজিম হাসান সাকিব। 44 করা নূরকে ফিরিয়ে হুমকি হয়ে ওঠা পার্টনারশিপ ভাঙেন এই পেসার। ব্যক্তিগত 78 ফেরেন রিয়াজও। এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন অধিনায়ক শাহিদুল্লাহ। বাহির শাহকে নিয়ে 70 রানের জুটিও গড়েন। তবে রাকিবুলের বলে ক্যাপ্টেন বোল্ড হওয়ার পর আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খায় দলের মিডল অর্ডার। বাহির শাহ 50 করলেও আফগানরা হারে 21 রানে। সাকিব 3টি, রাকিবুল আর সৌম্য নেন 2টি করে উইকেট। কৃপন বোলিংয়ে অবদান রাখেন মেহেদীও। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত পাকিস্তান ম্যাচ শেষে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।